রমজান মাসে যাকাত দেয় কি করে না, 100টা শাড়ি কিনে আনে, 100টা লুঙ্গি কিনে আনে। কে তোমার শাড়ি লুঙ্গি কিনতে বলেছে? এই যাকাত কি তোমার টাকা নাকি তা তুমি লুঙ্গি কিনতে গেলে? যাকাত আপনার টাকা যে আপনি শাড়ি কিনতে গেলে? সবাই যদি তাকে গরিব মানুষকে লুঙ্গি আর শাড়ি আর ব্লাউজ দেয়, তো ঈদের দিনে ওর মাংস কে কিনতে টাকা দিবে? ওর মাংস কিনতে টাকা কে দিবে? ওর সিমাই কিনতে টাকা কে দিবে? হ্যাঁ, ওর বাড়িতে আত্মীয় স্বজন আসবে, রুটি পাকাবে, আটা কেনার টাকা কে দিবে? জাকাতের টাকা নিয়ে খুব ফুটুর ফুটুর করছে না? 20টা শাড়ি কিনে এনে বিলি করছে? একদম নয়, টাকা হয়েছে জাকাতের টাকা দিয়ে দেন। ও টাকা নিয়ে যা পারবে ও করবে নিজের ইচ্ছাতে, ওর টাকাতে আপনি হাত লাগাবেন কেন? যে রমজান মাস এসেছে বলছে খুব জাকাত দেয়, সব মাদ্রাসা থেকে আসছে। কোন মাদ্রাসা? শুক্রাবাদী 20 টাকা লেখো, মালতীপুর 50 টাকা লেখো, জালালপুর মাদ্রাসা 100 টাকা লেখো, অমুক মাদ্রাসা 200 টাকা লেখো। জাকাত হয়েছে টোটালে 1.5 লাখ টাকা, 20টা মাদ্রাসায় 50 টাকা করে দিয়ে জাকাত আদায় হয়ে গেল। 8 টাকা ও আর ওর বউ ওর ছেলে মেয়ে সবাই মিলে ভাগ করে খায়। এই তো আমাদের চরিত্র। আজকে মুসলিম সমাজেরা তো অবনতি কেন জানেন? তার অনেক কারণ আছে। আপনাদের গ্রামে কোনো ভিখারি আছে? কথা বলুন, একজন হাত তুলে বলুন, একজন আছে? কেউ আছে ভিখারি যে ভিক্ষা করে? আছে? আছে। এই ভিক্ষা বন্ধ হয় না কেন? ওই যে লোকটা ভিক্ষা করে সমীক্ষা করে দেখবেন ও মরণ পর্যন্ত ভিক্ষা করবে, মরণ পর্যন্ত। এই গ্রামে 500 লোকের বসবাস, এই 500 লোক মিলিয়ে ওই লোকটা সংসারটা চালিয়ে দেওয়া যায় না? যায় কি যায় না? যাদেরকে আল্লাহ জাকাত দিয়েছে, কেন বছর শেষে রমজান মাসে ওকে একটা রিক্সা কিনে দেওয়া যায় না? আর 5,000 টাকা দিয়ে দুটো মনোহারি থালা বাসন কিনে দেওয়া যায় না? তুমি ব্যবসা করো, আগামী বছর থেকে আর ভিক্ষা করবে না, এই সিস্টেম করা যায় কি যায় না? যায়। কিন্তু আমাদের সব কিছু করি না, ভিক্ষা করতে আসছে 2 টাকা দিয়ে দিলাম মিটে গেল। আপনারও 2 টাকা দিয়ে গায়ে লাগলো না, আর ওরও 2 টাকা করে 50 জন দিলে 100 টাকা হলো, ওরও সংসার ভালো করে চললো না, তার মানে ভিক্ষাও করতেই থাকবে, ভিক্ষাও করতেই থাকবে। আপনার গ্রামের যে 2টো ভিখারি আছে, এই 2টো ভিখারির দায়িত্ব যদি আপনারা গোটা গ্রামের মানুষ যদি নেন, প্রত্যেক গ্রামের মানুষ যদি নিজেদের গ্রামের ভিখারিগুলোর দায়িত্ব নেয়, তাহলে আর ভিক্ষুক থাকবে না, কমবে না, বাড়বে? কোনটা? একটাও থাকবে না। ওকে আল্লাহ টাকা দিয়েছে, লুঙ্গি কিনে এনে রমজান মাসে বিলি করছে, কি একেবারে দানির বেটা! একদম না। প্ল্যাটফর্ম, রেল স্টেশন, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে কি দাঁড়িয়ে আছি? ওইখানে একটা মৌলভী সাহেব দাঁড়িয়ে আছে, তা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বিস্কুট আর চা খাচ্ছি। ধরে নেন একটা প্ল্যাটফর্মে কুকুর ঘুরছিল, আচ্ছা বলুন তো কুকুরটা ঘুরতে ঘুরতে ওর কাছে দাঁড়াবে না যে চা খাচ্ছে তার কাছে দাঁড়াবে? কোনটা? যে চা খাবে তার কাছে দাঁড়াবে, কারণ কুকুরও বোঝে। কুকুর কি বোঝে? না, কুকুর বোঝে যে ওই মৌলভী সাহেবের কাছে দাঁড়ালে একটু বিস্কুট ভেঙে দিতে পারে। তাহলে কুকুর অবলা প্রাণী, ও জানে যে কার কাছে গেলে বিস্কুট পাওয়া যায়, কার কাছে গেলে রুজি পাওয়া যায়, তাই না? কিন্তু বর্তমানে কিছু মানুষ রয়েছে, কারা তারা? তারা যায় মাজারে, নতুন গাড়ি কিনেছে, মাজারে যাচ্ছে, কি করতে? যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়। আচ্ছা, হুজুরেরই তো অনেকবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, হুজুরের গাড়ি তো অনেকবার অ্যাক্সিডেন্ট। দোকান করেছে বলছে যাতে বেশি করে বেচা কেনা হয়, একটা তাবিজ দিয়ে দেন। আরে হুজুরের যদি এতই কেরামতি, হুজুর তোমাকে তাবিজ দিয়ে 1 লাখ টাকার ব্যবসায় প্রতিষ্ঠিত করে দিতে পারছে, তো হুজুর তো নিজে ঘরে বসে থেকে খাবে, তাবিজ কেন বিক্রি করে খায় হুজুর? হুজুর তাবিজ বিক্রি করতে যায় কেন? আমি মমতাজুল ইসলাম ভন্ডামি ফাঁস করে দিয়েছি। জি, যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, সূরা আরাফের 191 নম্বর আয়াত থেকে 197 আয়াত পর্যন্ত অবশ্যই তার বাংলাটা পড়ে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন। শিরক মারাত্মক বড়পা। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক? অতকিমু সালাতিল মাকতুবাতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওই ছেলেটাকে বলছেন, এই তুমি জান্নাতে যেতে চাইছো, জান্নাতে যদি যেতে চাও 5 ওয়াক্ত সালাত আদায় করো। ইনশাল্লাহ আমরা সবাই করি নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়িতে সবাই? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন আলহামদুলিল্লাহ, যারা করেন না এদের জন্য জাহান্নাম।
একটা লোক যদি নামাজ না পড়া অবস্থায় মারা যায় থাকার জায়গা হবে জাহান্নাম কোরআন এই কথা বলছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন কিয়ামতের মাঠে একজন জাহান্নামী আর একজন জান্নাতীকে ডেকে বলবে ভাই রে তুই কেন জাহান্নামে আমি কেন জান্নাতে তখন ওই জাহান্নামী বলবে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন আমি জাহান্নামে এই কারণে এসেছি ভাই আমি শুধু নামাজ পড়ি না অনেক মানুষ আছে না বলছে নামাজ না পড়তে পারে হুজুর আমার ঈমান চাঙ্গা আছে অনেকজন এই কথা বলছে কি বলছে না আরে মলি সাহেব নামাজ না পড়তে পারি আমার ঈমানের কোনো অসুবিধা নাই এই কথা বলছে কি বলছে না তোমার ঈমানের অসুবিধা নাই নয় তোমার ঈমান নাই তা অসুবিধা থাকবে কি করে তোমার তো ঈমানই নাই তোমার অসুবিধা অসুবিধার আবার কি আছে এ কথা আমি অনেক জায়গায় বলি একদিন মাদ্রাসায় আমার মাদ্রাসায় বসে আছি একটা ছাত্রীর বাপ এসেছে এসে বলছে আমাকে হুজুর আমি একটা পাপ কাজ থেকে সারা জীবন বেঁচে আছি আপনারা যতই বড় বক্তা হন আর যাই হন এই পাপ থেকে আপনারা বাঁচতে পারবেন না বললাম কি ভাই বলছে আমি জীবনে কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি বললাম তাহলে আলহামদুলিল্লাহ না ভাই আমি বাসে ট্রেনে ঘুরি আমি অনেক মেয়ে টেয়ে দেখি চোখে পড়ে দেখি না দেখি তো ও তখন বলছে নিজ জীবনে আমি কোনো মেয়ের মুখ দেখি না আমি তখন মনে মনে ভাবছি আল্লাহ এ তো মানুষ না এ তো ফেরেশতা তাহলে হ্যাঁ এ তো ফেরেশতা হবে নিশ্চয় মানুষ হতে পারে না লোকটা অজুখানাতে মাদ্রাসাতে অজু করতে বসেছে চশমাটা খুলেছে তা দেখছি লোকটা অন্ধ তাই বললাম ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিনই নাই তো দেখবে কি করে তোমার তো মেশিন খারাপ আমার মতো মেশিন যদি তোমায় থাকতো তবেই তো তুমি দেখতে পেতে জি তোর তো মেশিন নাই তো ওর ইমান খারাপ হবে কি করে নামাজ পড়ে না বলে তো ইমানই নাই তারপর খারাপ হবার গল্প কি করে জি ও তো ইমানই নাই বড় একটা ইবাদত তার নাম কি সালাত আল্লাহ নবী সাল্লাম ছেলেটাকে বলছে তুমি পাঁচ অক্ত সালাত আদায় করবে অতুতে জাকাতিল মাফরুজাতা আর জাকাত দিয়ে দিবে তোমার যদি বছরে জাকাতের হিসাবে যদি তুমি চলে আসো আমরা মুসলিম সমাজ জাকাত দিই যত লোক জাকাত দিই তার থেকে বেশি মানুষ নিজের জাকাত নিজে খাই 50 লাখ টাকার মালিক রমজান মাসে জাকাত দেয় কি করে না 100টা শাড়ি কিনে আনে 100টা লুঙ্গি কিনে আনে কে তোমার শাড়ি লুঙ্গি কিনতে বলেছে এই জাকাত কি তোমার টাকা নাকি তা তুমি লুঙ্গি কিনতে গেলে জাকাত আপনার টাকা যে আপনি শাড়ি কিনতে গেলে সবাই যদি তাকে গরিব মানুষকে লুঙ্গি আর শাড়ি আর ব্লাউজ দেয় তো ঈদের দিনে ওর মাংস কে কিনতে টাকা দিবে ওর মাংস কিনতে টাকা কে দিবে ওর সিমাই কিনতে টাকা কে দিবে হ্যাঁ ওর বাড়িতে আত্মীয় স্বজন আসবে রুটি পাকাবে আটা কেনার টাকা কে দিবে জাকাতের টাকা নিয়ে খুব ফুটুর ফুটুর করছে না 20টা শাড়ি কিনে নে বিলি করছে না একদম নয় টাকা হয়েছে জাকাতের টাকা দিয়ে দেন ও টাকা নিয়ে যা পারবে ও করবে নিজের ইচ্ছাতে ওর টাকাতে আপনি হাত লাগাবেন কেন যে রমজান মাস এসেছে বলছে খুব জাকাত দেয় সব মাদ্রাসা থেকে আসছে কোন মাদ্রাসা শুক্রাবাদী 20 টাকা লেখো মালতীপুর 50 টাকা লেখো জালালপুর মাদ্রাসা 100 টাকা লেখো অমুক মাদ্রাসা 200 টাকা লেখো জাকাত হয়েছে টোটালে 1.5 লাখ টাকা 20টা মাদ্রাসায় 50 টাকা করে দিয়ে জাকাত আদায় হয়ে গেল 8 টাকা ও আর ওর বউ ওর ছেলে মেয়ে সবাই মিলে ভাগ করে খায় এই তো আমাদের চরিত্র আজকে মুসলিম সমাজের এত অবনতি কেন জানেন তার অনেক কারণ আছে আপনাদের গ্রামে কোনো ভিখারি আছে কথা বলুন একজন হাত তুলে বলুন একজন আছে কেউ আছে ভিখারি যে ভিক্ষা করে আছে আছে এই ভিক্ষা বন্ধ হয় না কেন ওই যে লোকটা ভিক্ষা করে সমীক্ষা করে দেখবেন ও মরণ পর্যন্ত ভিক্ষা করবে মরণ পর্যন্ত এই গ্রামে 500 লোকের বসবাস এই 500 লোক মিলিয়ে ওই লোকটা সংসারটা চালিয়ে দেওয়া যায় না যায় কি যায় না যাদেরকে আল্লাহ জাকাত দিয়েছে কেন বছর শেষে রমজান মাসে ওকে একটা রিক্সা কিনে দেওয়া যায় না আর 5,000 টাকা দিয়ে দুটো মনোহারি থালা বাসন কিনে দেওয়া যায় না এ তুমি ব্যবসা করো আগামী বছর থেকে আর ভিক্ষা করবে না এই সিস্টেম করা যায় কি যায় না যায় কিন্তু আমাদের সব কিছু করি না ভিক্ষা করতে আসছে 2 টাকা দিয়ে দিলাম মিটে গেল আপনারও 2 টাকা দিয়ে গায়ে লাগলো না আর ওরও 2 টাকা করে
পঞ্চাশ জন দিলে একশো টাকা হলো, ওরও সংসার ভালো করে চললো না, তার মানে ভিক্ষাও করতেই থাকবে, ভিক্ষাও করতেই থাকবে। আপনার গ্রামের যে দুটো ভিখারি আছে, এই দুটো ভিখারির দায়িত্ব যদি আপনারা গোটা গ্রামের মানুষ যদি নেন, প্রত্যেক গ্রামের মানুষ যদি নিজেদের গ্রামের ভিখারিগুলোর দায়িত্ব নেয়, তাহলে আর ভিক্ষুক থাকবে না, কমবে না, বাড়াবে কোনটা? একটাও থাকবে না। ওকে আল্লাহ টাকা দিয়েছে, লুঙ্গি কিনে এনে রমজান মাসে বিলি করছে, কি একেবারে দানির বেটা একদম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কাবা থেকে ফেরত আসার মতো টাকা যদি তোমার কাছে থাকে, অবশ্যই তুমি একবার হজ করে এসো। এখন তো আবার হজ করা নয়, এখন হজ করা নয়, এখন সব মানুষ হয়েছে সেলফি হাজি, হজ করতে যাচ্ছে আর এইরকম করে ছবি তুলে ছাড়ছে, বুঝি কেমন হচ্ছে দেখো, খ্যাপ পা কোথায়, হজ করতে যাচ্ছে আমার সাথে করে ক্যামেরাম্যান নিয়ে যাচ্ছে, কাবা শরীফে তোয়াফ করছে, ওটা আবার ক্যামেরা করে দেখাচ্ছে, আমাদের হুজুর এখন তোয়াফে মগ্ন, হুজুর এখন ন্যাড়া করছে, সেটাও আবার দিচ্ছে, জি হুজুর হজ করতে গিয়ে ন্যাড়া হচ্ছে সেটাও দিচ্ছে, এর পরে দেখবেন হুজুর পায়খানা করতে যাবে সেখানেও ক্যামেরা লাগানো আছে, আশ্চর্য ব্যাপার। আপনি জানেন না যে দান করার কারণেই অনেক মানুষ জাহান্নামে যাবে, দান করার কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে, শুধু দান করার কারণে জাহান্নামে যাবে।